সূরাতুল মুমিনুন বিশ্বাসীদের নামে সূরা, তাই না? আবার দেখেন কাফিরদের নামেও কোরআনে সূরা আছে নাই? কি নাম? সূরাতুল কাফিরুন আছে না? কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা তা'বুদুন। তাহলে আমরা হলাম বিশ্বাসী, আমরা কি আমাদের নামে একটা সূরা দিল কে? আল্লাহ। খুশি লাগে না? ভালো লাগে না? অনেক আমাদের নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছে। আবার আমাদের বিরোধী যারা কাফির তাদের নামে আল্লাহ সূরা দিয়ে। আরেকটা শ্রেণী আছে, মুমিনও না কাফিরও না, মাঝামাঝি। কি নাম? মুনাফিক। তাদের নামে সূরা আছে না নাই? সূরাতুল মুনাফিকুন। এরা বড্ড ভয়ঙ্কর, মুনাফিকের চেয়ে কাফের ভালো, মুনাফিকের চেয়ে হিন্দু ভালো, মুনাফিকের চেয়ে খ্রিস্টান ভালো। কারণ কেউ যদি কাফের হয় আমরা জানি ও কাফের, ও ইসলামের শত্রু, এটা জানি, ওর ব্যাপারে সচেতন। কিন্তু মুনাফিক সে বলে মুসলিম কিন্তু ভিতরে ভিতরে মুনাফিক। ঝামেলা আছে না নাই? ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। ভিতরে এক বাইরে আরেক, তার নাম ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করে, দুমুখ সাপ, এদিকেও আছে ওদিকেও আছে, এদিকেও যায় ওদিকেও যায়, এদিকেও নাই ওদিকেও নাই, নেহি এদার নেহি ওদার, তার মিয়ানমে সাদার বাদার আছে না? উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সতর্গা, উপর মে পাক সাফ, আন্দার মে খালাত মালা, উপরে অনেক পাক সাফ, ভিতরে ঝামেলা। এরা মুনাফিক, যেদিকে বৃষ্টি এদিকে ছাতা ধরে, যখন যার কাছে টাকা পয়সা আছে তারা তেল মারে। আসলে নাই আমরা মুনাফিক হতে চাই? আমরা মুমিন হতে চাই কি চাই না? মুমিন হয় কখন? যখন তার বিশ্বাস থাকে, ঠিক কিনা? আল্লাহ বিশ্বাস, আখিরাতে বিশ্বাস। এই বিশ্বাসটা কিন্তু অনেক দামি, টাকা দিয়ে বিশ্বাস কিনা যায়? আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখি, আখিরাতে বিশ্বাস রাখি, নবী রাসূলদের উপর বিশ্বাস রাখি, তাই আমরা মুমিন। বিশ্বাসটা অনেক দামি। ইমান যার মধ্যে থাকে সে হচ্ছে মুমিন। আমল পরে, আগে ইমান। আগে কি ইমান? হচ্ছে সংখ্যা, আমল হচ্ছে শূন্য। এখন ইমান নাই, আপনার আছে শুধু আমল। শূন্য বসাতে 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 নারায়ণগঞ্জ থেকে ঢাকা, এটার কোনো দাম আছে? দুই হাজার শূন্য আপনি পাইছেন, দুই হাজার। ফলাফল কি? শূন্য। কারণ ইমান নাই, সংখ্যা নাই। এবার আপনার ইমান আছে, পেলেন একটা সংখ্যা এক, তারপর আমল করতে শুরু করলেন, পেলেন শূন্য। যাকাত দিলেন, পেলেন শূন্য। হজ করলেন, পেলেন শূন্য। দাম আছে না নাই? একের পরে শূন্য দিলে দাম আছে না? তাহলে আগে লাগবে কি? ইমান। ইমান মানে বিশ্বাস। বিশ্বাসটা খুব দামি। এই বিশ্বাস যেন নষ্ট না হয়, বিশ্বাসে যেন আঘাত না আসে। বিশ্বাসটা কত দামি জিনিস দেখেন। বন্ধু বন্ধুর মধ্যে যদি বিশ্বাস না থাকে বন্ধুত্ব টেকে? কথা বলেন। স্বামী যদি স্ত্রীতে বিশ্বাস না করে সম্পর্ক টেকে? কথা বলেন। বিশ্বাস অনেক দামি জিনিস। দেখবেন বাবা যখন তার ছোট্ট মেয়েটাকে কোলে তুলে উপরে এরকম ছুঁড়ে মারে, ছোট্ট মেয়েটা খিল খিল করে হাসে, যদি নিচে পড়ে যায় ভর্তা হয়ে যাবে তারপরেও হাসে। কারণ মেয়েটার বাবার উপর বিশ্বাস আছে, বাবা আমারে ফেলে দিবে না, বাবা ঠিকই আমাকে কোলে তুলে নেবে, ঠিক কি না? মেয়েটার বাবার প্রতি অগাধ বিশ্বাস। ঢাকা থেকে একজন গ্রিন লাইনের বাসে উঠছে, টিকিট কাটছে কক্সবাজারে। গ্রিন লাইনের বাসের নাম শুনছেন তো না? কক্সবাজার যাবে। ব্যাগ ট্যাগ নিয়ে বাসে উঠেই দেখবেন অনেক হাই প্রোফাইলের লোকেরা ল্যাপটপ নিয়ে, টাকা পয়সা নিয়ে বাসের উপরে ব্যাগ রেখে আরামসে ঘুম দিচ্ছে। বাইরে প্রচন্ড বৃষ্টি, তার কোনো টেনশন নাই। সে যদি টেনশন করতো তাহলে ঘুমাইতে পারতো? তাহলে তো তাকায় থাকা লাগতো, এরকম দেখি তো বাসওয়ালা কই যায়। কক্সবাজারের টিকিট কাটছি, সকালবেলা উঠে যদি দেখি কক্সবাজার না নিয়ে যশোর চলে গেছে, বেজাল আছে না? তার মোটেও টেনশন নাই, কারণ গ্রিন লাইন কোম্পানির প্রতি এই ক্লায়েন্টের অনেক বিশ্বাস। আমি আরামসে চাদর গায়ে দিয়ে একটা ঘুম দিব, সকালে ঠিকই এই গ্রিন লাইনের বাস আমাকে কক্সবাজার নামিয়ে দিবে, চিল্লায় বলেন ঠিক কি না? তার মানে বিশ্বাসটা অনেক জরুরি। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এজন্য আমরা বিশ্বাসী হতে চাই। আমরা কি হতে চাই? আর বিশ্বাসীদের নামে এই সূরাটা ডেডিকেট করলেন কে? সূরাতুল মুমিনুন। সূরাটার নাম কি?
আরো জোরে বলেন কি না, সূরাতুল মুমিনুন। এই সূরাটা নাযিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, শানে নুজুল, কোন সময় কোন প্রেক্ষাপটে নাযিল হলো, এটা শুনলে সূরার তাফসীর বুঝতে আমাদের সুবিধা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কি নিয়ে বসা, হঠাৎ করে উমরে ফারুক মৌমাছির আওয়াজ শুনতে পেলেন, বন 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 আওয়াজ। হাদিসটা এসেছে মুসনাদ ইবনে আহমদ ইবনে হাম্বালে, সুনানে তিরমিজিতে। বন বন মৌমাছির যখন আওয়াজ, উমরে ফারুক মৌমাছি খুঁজতে আরম্ভ করলেন, কিন্তু কোনো মৌমাছি উনি খুঁজে পান না। তখন উনি বুঝতে পেলেন আসলে এটা মৌমাছি না, এখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের আয়াত নাযিল করতেছে কে, আল্লাহ। অনেকগুলো পদ্ধতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন এসেছে। আমরা তো মাগনা মাগনা কোরআন পাইছি, সুন্দর করে এমদা দিয়ে কোম্পানি ছাপাই দিছে, আব্বা কিনা বাসায় নিয়ে আসছে, এবার আমি রমজান মাসে কোরআনের খতম দেই। আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এত সহজে কোরআন পেয়েছে? অনেক কষ্ট করে তিনি কোরআন রিসিভ করতেন। মিসলা সালসালাতিল জারাস, মাঝে মাঝে ঘন্টার ধ্বনির মতো কোরআন নাযিল হতো। প্রাইমারি স্কুল ছুটি হলে দপ্তরি ঘন্টা বাজায় না, ধাম ধাম বিকট আওয়াজ হয়, এরকম আওয়াজে যখন কোরআন নাযিল হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন রিসিভ করতে যেয়ে ঘেমে যেতেন শীতের রাতে। আজকে একটা শৈত্য প্রবাহ গেছে না, প্রচন্ড শীত। দুপুরবেলা আমার প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জের কিনা পাকুন্দিয়া, প্রচন্ড শীতে লোকজন কাঁপছিল। আপনাদের তো প্যান্ডেল আছে, ওদের প্যান্ডেলও ছিল না, খোলা ময়দানে লক্ষ লক্ষ মানুষ। প্রচন্ড শীতের রাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কাঁপতেন, আর এই কোরআন রিসিভ করতে যে বিষয় সাহেব ইসলাম ঘামতেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না, এত কঠিন ছিল ওই রিসিভ করা। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নবী হে এই কোরআনের বাণীটা অনেক সাকিল, ভারী, এত ভারী। ওটের উপর বসে থাকা অবস্থায় যখন কোরআন নাযিল হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওটের উপর বসে আছেন, ওটের পা গুলো জমিনে গেড়ে যেত। ঘোড়ার উপর বসে থাকা অবস্থায় কোরআন নাযিল হলে ঘোড়াটা দাঁড়ানো থেকে বসে যেত। মাঝে মাঝে সাহাবাদের গায়ে হেলান দিয়ে পায়ের মধ্যে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে থাকতেন। এক সাহাবীর পায়ে মাথা রেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, তিনি টেরই পাচ্ছেন। হঠাৎ করে কোরআনের আয়াত নাযিল হতে লাগলো, সাহাবি বললেন হঠাৎ করে আমি টের পেলাম বিশ্বনবীর মাথাটা অনেক ভারী হয়ে গেল, আমার মনে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভারে আমার পায়ের হাড়টি ফেটে খান খান হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই কঠিন কোরআন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসিভ করতেন, তিনি ঘেমে যেতেন। আবার মাঝে মাঝে সাইয়েদনা জিব্রাইল আলাইহিস সালাম সরাসরি ওনার সূরাতে আসতেন কোরআন নিয়ে, হেরা পর্বতে আর সিদরাতুল মুনতাহা, এই দুই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা জিব্রাইল আলাইহিস সালামের মূল আকৃতিতে ওনাকে দেখতে পেয়েছিলেন। মাঝে মাঝে স্বপ্ন যোগে আসত ওহি, পর্দার আড়াল থেকে মেরাজের রাতে তিনি পেয়েছেন ওহি। মাঝে মাঝে ইউলকা ফি কুলুবি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ওহি ঢেলে দেয়া হতো। আর মাঝে মাঝে মিসলা সাউতি নাহাল, মৌমাছির ভনভন ভনভন আওয়াজের মতো কোরআন নাযিল করত কে, আল্লাহ। ভনভন আওয়াজ দেখে উমরে ফারুক বুঝলেন এটা আসলে মৌমাছি না, কোরআনের আয়াত। কোরআনের আয়াত নাযিল শেষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ঘুরিয়ে সাহাবীদের দিকে মুখ করে বসলেন আর বললেন এই মাত্র সূরাতুল মুমিনুনের শুরুর দিককার আয়াতগুলো আমার কাছে নাযিল হয়েছে, এখানে আল্লাহ তাআলা মুমিনের সাতটি গুণের কথা বলেছে। কয়টি? সবাই বলতে হবে কয়টি গুণ? আল্লাহ রাসূল বললেন মান আকামা হুন্না দাখালাল জান্নাহ, এই সাতটা গুণ যে মানবে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেবে। আজকে এই সাতটা গুণের ব্যাপারে আমরা জেনে যাব ইনশাআল্লাহ। আর জোরে করে ইনশাআল্লাহ। কি হইছে? সাত কই? বসো বসো। তাহলে মুমিনের কয় গুণ? গলায় আওয়াজ না, কয়টা গুণ? শেষ পর্যন্ত এরকম আওয়াজ লাগবে না, আওয়াজ তোলা যাবে। সাতটা গুণ আজকে আমরা শুনবো। আল্লাহ শুরু করছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা, কার কথা? সফলতার মানদণ্ড আল্লাহ দিয়েছেন ঈমান। আপনি যদি টাকাওয়ালা হন আপনি সফল না,
যদি ইমান না থাকে, ঠিক কিনা? আপনি যদি ক্ষমতাওয়ালা হন আপনি সফল না, যদি ইমান না থাকে, ঠিক কিনা? আপনি অনেক বড় সেলিব্রিটি কিন্তু ইমান নাই, আল্লাহর মানদণ্ডে আপনি সফল না, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন সফল হয়েছে তারা ইমান এনেছে। আমি বলবো সফল হয়েছে তারা, আপনারা বলবেন ইমান এনেছে যারা। আওয়াজ তুলে বলেন সফল হয়েছে কারা? যারা ইমানদার তারা সফল। কদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স, তারাই সফল যারা ইমানদার। তবে যেন যেন ইমানদার নয় তাদের সাতটা বৈশিষ্ট্য থাকা চাই, কয়টা? এক নম্বর আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, তারা যখন সালাতে দাঁড়ায় দিন দুনিয়ার হুঁশ থাকে না, তারা ভীত সন্তুষ্ট হয়ে আল্লাহর দিকে রুজু হয়ে সালাত আদায় করে। নামাজে যখন দাঁড়াবো দুনিয়ার কোনো হুঁশ কি আমাদের থাকতে পারবে? আমাদের হুঁশ থাকবে একদিকে, তিনি কে? সালাতে কায়েম করো, ও সালাতে কায়েম করো, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, যখন নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার হুঁশ থাকে না, তাদের চিন্তা তাদের ধ্যান চলে যায় একদিকে, তিনি কে? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে মারাত্মক ভাবে জখম হলেন, আহত হলেন, পায়ের ভেতরে জিহাদের ময়দানে তীর ঢুকে গেল, তীর কেউ টেনে বের করতে পারে না, এতটাই জখম হয়েছে, তীর ধরে টান মারলে তিনি চিৎকার মারে। বিশ্বনবী দেখলেন অবস্থা বেগতিক, আল্লাহর হাবিব বললেন তীর ধরে টানাটানি দরকার নাই, যেহেতু টান মারলে ব্যথা পায়, ছেড়ে দাও, আজান দাও বেলা, তুমি আজান দাও, একামত দাও। এক সাহাবীরে বললেন আমি যখন নামাজে দাঁড়াবো, আলী যখন নামাজে দাঁড়াবে, নামাজরত অবস্থায় তুমি তোমার নিজের দায়িত্বে আলীর পায়ের ভেতর থেকে তীরটা টেনে বের করে ফেলবা। আজান দেয়া হলো, একামত হলো, বিষ্ণু ইসলাম নামাজ পড়তে শুরু করলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন, ওই সাহাবি দাঁড়ান নাই, বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কাতারের ভেতর দিয়ে যে বিশ্বনবীর মেয়ের জামাতা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে টান মেরে তীর বের করেছে, টান দিয়ে তীর খোলা হয়েছে, কিন্তু সাইয়েদনা আলী মুহূর্তের জন্য টের পান না। আগে টান মারতেছে ব্যথা পায়, চিৎকার মারে, চিৎকার মারে, কিন্তু সালাত অবস্থায় টান মেরে তীর বের করেছে, উনি টেরই পান না। আল্লাহু আকবার! তার মানে যখন নামাজে তিনি দাঁড়িয়েছেন দিন দুনিয়ার হুঁশ তার ছিল না, তার হুঁশ জ্ঞান চিন্তা ধ্যান সব কিছু চলে গিয়েছে একজনের দিকে, তিনি কে? আল্লাহ। বিশ্বনবী বলতেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা, এমন ভাবে নামাজ পড়বে মনে করবে তুমি আল্লাহকে দেখে দেখে নামাজের মুসল্লায় আছো, ঠিক না? যখন নামাজ পড়বা ভাববা তুমি আল্লাহকে দেখছো, আর যদি এটা কষ্ট হয় অ্যাট লিস্ট এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে। আমাদেরকে দেখে কে? আল্লাহ। আমি যে নামাজ পড়ি দেখে কে? আল্লাহ। এই চিন্তাটা মাথায় থাকার দরকার আছে নাই? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা, এমন ভাবে নামাজ পড়ো এটা চিন্তা করো যে আল্লাহ তোমায় দেখছে, আল্লাহ ইজ ওয়াচিং মি, তাই না? আল্লাহ ইজ অবজার্ভিং মি, আমার আল্লাহ আমাকে দেখছে। এই চিন্তা করে যদি নামাজ পড়েন খুশু খুদু বাড়ায় দিবে কে? এক সাহাবী নামাজে পড়তেছে দাঁড়িয়েও টানতেছে, নামাজে পড়ে দাঁড়িয়েও টানে, এরকম আল্লাহর ওলি আছে না নাই? নারায়ণগঞ্জে নাই? আছে। নামাজ পড়া অবস্থায় বারবার চুল টানা যাবে? দাঁড়ি টানা যাবে? শুধু মোবাইলে এসএমএস লেখা যাবে? যাবে না, এগুলো করবেন না। নজরটা থাকবে সেজদার দিকে, কোন দিকে? সবাই বলে মনে থাকবে এটা? এগুলো মেসেজ, ভেরি সেন্সিটিভ এন্ড ইম্পর্টেন্ট মেসেজ, এগুলো নিয়ে যান বাড়িতে। সালাতে মন বসে না, কারণ নজর ছোটাছুটি করে এইদিকে এইদিকে এইদিকে।
নামাজে দাঁড়িয়েছে জানলা খোলা জানলার দিকে তাকিয়ে আছে, আল্লাহর ওলি আসলে নাই, নামাজে দাঁড়াইছে গরির দিকে তাকায় আছে, গরির কাটা ঘুরে হের মাথা উপরে আসলে নাই, এদিক সেদিক তাকাবে না, সেজদার দিকে তাকাবে কোন দিকে, আল্লাহ তিনটা চান্স দেয়, কয়টা, একবার যখন এদিকে তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয়, ফিরে আয় সেজদার দিকে তাকা, আবার যখন তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয় সেজদার দিকে তাকা, আবার যখন গরির দিকে তাকান নামাজে আল্লাহ বলে ফিরে আয় সেজদার দিকে তাকা, তিনবারের পরে যখন আবার অন্যদিকে নজর করেন আল্লাহ বলে লা হাজাত আলি ইলা সলাতি, তোর এই নামাজের দরকার আমার না, নাউজুবিল্লাহ করবেন না, যে আল্লাহরে খুশি করার জন্য এত সময় ব্যয় করে এই কষ্ট করে শীতের রাতে উজু করে নামাজে দাঁড়ালো, ওই আল্লাহ যদি বলে এই নামাজের দরকার নেই, তো নামাজে নজরটা থাকবে কোন দিকে, অনেকে এগুলো করে, অনেক মুরব্বী বাবারাও করে, আমি দেখেছি মুরব্বীরা অনেক সময় নামাজ পড়ে ঘরে কেউ ঢুকলেন না তাকে, আসলে নাই মুরব্বী বাবাকে বুঝাই দেবে যে নিয়ম হচ্ছে সেজদার দিকে তাকানো, কোন দিকে তাকানো, খেয়াল থাকবে তো, সাহাবারা যখন নামাজে দাঁড়াতেন সফরে যখন মরুভূমিতে সালাত আদায় করতে দাঁড়াতেন মরুভূমির পাখিগুলো সাহাবাদের মাথায় এসে বসে যেত, কারণ পাখি মনে করতে এগুলো খেজুর গাছ, কি গাছ, নড়ে না চড়ে না ঠায় দাঁড়িয়ে আছে, পারা যাবে না এরকম নামাজ পড়তে, ইনশাল্লাহ পড়ে, আল্লাযীনাহুম ফী সালাতিহিম খাশিউন, মুমিনদের প্রথম গুণ তারা যখন নামাজে দাঁড়ায় ভীত সন্তুষ্ট হয়ে খুশু খুজুর সাথে একাগ্রতার সাথে নামাজ পড়ে, উইথ ফুল অফ সলেমনিটি এন্ড সাবমিশন, ডানে বাই তাকায় না, তারা সব সময় টেনশনে থাকে আল্লাহ আমার নামাজ কবুল করলো তো, আর তারা ভাবে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, ইট কুড বি মাই ফাইনাল সালাহ, পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইয়োর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার, এমন ভাবে নামাজ পড়ো চিন্তা করো যে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ, আর হয়তো আমি আল্লাহর সেজদা দেওয়ার সুযোগ পাবো না, আজকের মাহফিল শেষ করে আমরা বাসায় পৌঁছতে পারব কোনো গ্যারান্টি আছে আমার, আর 10 মিনিট হায়াত আছে আমার কোনো গ্যারান্টি নাই, আর 2 মিনিট বাঁচবো গ্যারান্টি আছে, শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো গ্যারান্টি আছে, তো মুসল্লায় যে দাঁড়াইলেন নামাজ যে পড়লেন এরপরে আরেকবার নামাজের সুযোগ পাবেন গ্যারান্টি আছে, তো তাহলে প্রত্যেক নামাজের সময় মুসল্লায় দাঁড়িয়ে আমরা এটা ভাবি না কেন যে এটাই হতে পারে আমার শেষ নামাজ, দিস কুড বি মাই ফাইনাল সালাত, হতে পারে এটাই আমার শেষ নামাজ, এরকম চিন্তা নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান তাহলে মন এদিক সেদিক যাবে, অনেকে নামাজেও দাঁড়ায় আবার টেলিভিশনে কোন নিউজ দিচ্ছে ওইটার টেনশনও থাকে, আছে না নাই, নামাজেও দাঁড়ায় শেয়ার বাজারের দাম বাড়লো না কমলো টেনশন করে, নামাজেও দাঁড়ায় মাশরাফি ছক্কা মারলো না আউট হলো টেনশন, আছে না নাই, যার যেদিকে আগ্রহ ওইটা নিয়ে পড়ে থাকে নামাজ, ওই নামাজকে আল্লাহ কবুল করবে, এই জন্য এমন ভাবে সালাতে দাঁড়াবো ভাববো যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, আজকে যদি বলা হয় রাত 12টায় মালাকুল মাউত এসে আপনার রুহ নিয়ে যাবে, দিস নাইট ইজ ইউর লাস্ট নাইট ইন ইউর লাইফ, আপনার জীবনে এটা শেষ রাত, এখন আপনি যে নামাজের সুযোগটা পাবেন লাস্ট চান্স, আপনি ওই দিন কি করবেন, কত সুন্দর করে ওযু বানাবেন তাই না, সাদা ধবধবে পাঞ্জাবি পরে আতর মাখবেন মশল্লাটা বিছি, হাই রে কি সুন্দর নামাজ, কি সুন্দর রুকু দিবেন আপনি, ওই দিনের রুকুটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রুকু, ওই দিনের সেজদা হবে আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা, সেজদায় লুটিয়ে পড়ে চোখের পানি দিয়ে আপনি জায়নামাজ ভিজিয়ে দিবেন তাই না, কারণ আপনি কনফার্ম দিস ইজ ইউর লাস্ট সালাত, এটা আপনার শেষ নামাজ, তো প্রত্যেক ওয়াক্তে যে দাঁড়াই কোনো গ্যারান্টি আছে যে আরেকটা নামাজের সুযোগ পাবো, তাহলে প্রতি ওয়াক্তেই আমরা এটা ভাবি না কেন যে এটা আমার জীবনের শেষ নামাজ হতে পারে, বিশ্বাসীরা যখন নামাজে দাঁড়ায় তারা ভাবে ইট কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল সালাত, চিল্লায় বলতে হবে ঠিক কিনা, এজন্য আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, ইমানদারের প্রথম গুণ তারা যখন নামাজের জন্য মুসল্লায় দাঁড়িয়ে যায় দিন দুনিয়ার হুশ তার থাকে না, তার ধ্যান জ্ঞান চলে যায় একজনের দিকে, তিনি কে, ধীরস্থির ভাবে সালাত করতে হবে, তাদিলুল আরকান মেনটেন করে, এক সাহাবী নামাজ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন,
আল্লাহ রাসূল বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, যাও নামাজ পড়ো, নামাজ হয় নাই। আবার নামাজ পড়লেন, আবার আসলেন, আল্লাহ রাসূল একই কথা বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, রিপিট ইউর সালাহ বিকজ ইউ ডিডন্ট অফার ইউর সালাহ ইন এ কারেক্ট ওয়ে, ইন এ কারেক্ট ম্যানার, সঠিক পদ্ধতিতে সালাত নাই। উনি কি করবেন, আবার যে বললেন, আবার আসলেন, আল্লাহ রাসূল বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, সালাত পড়ো হয় নাই। এবার সাহাবি কেঁদে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভালো করে তো আমি পড়তেই জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবিকে জড়িয়ে ধরলেন, বললেন আসো তোমারে শিখায় দেই, যখন নামাজে দাঁড়াবা তাড়াহুড়ো করবে না, দ্যার ইজ নো রাশিং ইন সালাহ, দ্যার ইজ নো হ্যাস্টিনেস ইন সালাহ, সালাতে তাড়াহুড়ো নাই, যখন দাঁড়াবা রিল্যাক্স, যখন রুকুতে যাবা রিল্যাক্স, সিজদায় লুটিয়ে পড়বা রিল্যাক্স, তাড়াহুড়ো করা যাবে না, রুকুতে যখন যাবা পিঠটাকে সোজা করে যাবে, স্ট্রেট ফরওয়ার্ড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন রুকু দিতেন, ওনার রুকু দেওয়া পিঠটা এতটাই স্ট্রেট ফরওয়ার্ড আর সোজা হতো, সাহাবারা বলতেন এখানে পানির গ্লাস রেখে দিলে পানিটাও কাঁপতো না, গ্লাসটাও নড়তো না। তার মানে রুকুর পিঠ খুব বাঁকা ছিল, তাই না? কি ছিল? স্ট্রেট ফরওয়ার্ড, সোজা, লা ইয়াসুবু ওয়া লা ইয়ুকনিউ। আমাদের অনেকের মাথা অনেক নিচু চলে যায়, অনেকটা এরকম থাকে না, স্ট্রেট ফরওয়ার্ড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন কাইফা ইয়াসরিকু ফিস সালাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সালাতে আবার চুরি করে কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সিজদায় চুরি করে, পিঠ সোজা করে না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করা এটা ওয়াজিব, দুই সিজদার মাঝখানে এক দুই সেকেন্ড স্থির হয়ে বসে থাকা ওয়াজিব। আমাদের অনেকে রুকু থেকে কোনো রকম নাম কাওয়াজ মাথাটা উঁচু করে সেজদায় দৌড় মারে আসরে নাই, এক সেজদা দিয়ে কোন রকম মাথাটা তুলে আরেক সেজদায় দৌড় মারে আসরে নাই, এরা রুকু সেজদায় চুরি করে, এরা নামাজ চোর, এরকম করা যাবে? তাড়াহুড়ো করবেন না, কখনো তাড়াহুড়ো করা যাবে না, নামাজে তাড়াহুড়ো নাই, নামাজে কি নাই, নামাজে করতে হবে রিল্যাক্স, নামাজে কি করব সবাই বলেন কি করব, যারা তাড়াহুড়ো করে এদেরকে বলতে পারবেন এটা তাড়াহুড়ো করছো কেন, নামাজে তুমি রিল্যাক্স করবা, যখন রুকুতে যাবা হাত্তা তাতমাইন্না রাকিআন, রিল্যাক্সের সাথে রুকু, পিঠটা সোজা, সিজদায় লুটিয়ে পড়বা, তুমি তো আল্লাহর কাছে চলে গিয়েছো, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফীহি দুআ। আল্লাহ রাসূল বললেন বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে বান্দা তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়, ফিরুফিহি দোয়া, তাই তখন বেশি বেশি দোয়া করো। আমরা যখন মসজিদের কার্পেটে সেজদা দেই দেখা যায় যে সেজদাটা কপালটা কার্পেটে পড়ে, জায়নামাজে পড়ে, মসজিদের টাইলসে পড়ে, কিন্তু বিশ্বনবী বলে না টাইলসে পড়ে না, জায়নামাজে পড়ে না, তোমার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপর যে পড়ে। এজন্য তাড়াহুড়ো করা যাবে না। ইদা উকিমাতিস সালাত ফালা তাতুহা তাসাউন, যখন একামত হয়ে যায় দৌড়াদৌড়ি করে রাশিং করে নামাজে যেও না, ওয়াকুহা তামশু, রিল্যাক্সের সাথে যাও, ফামা আদরাকতুম ফাসাল্লু, যে যতটুকু পাও ইমাম সাহেবের সাথে পড়ো, দেরি হয়ে গেলে ওমা ফাতাকুম ফাআতিমু, যেটা ছুটে গেছে একা একা পড়ো, চার রাকাত পেয়েছে দুই রাকাত, বাকি দুই রাকাত একা একা পড়ার সুযোগ আছে না, নেই তো তাড়াহুড়ো করেন কেন আপনারা, আর তাড়াহুড়ো করবেন না, অনেকে ওযুখানায় তাড়াহুড়ো করে, মাগরিবের নামাজ ইমাম সাহেব শুরু করছে ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইদা সাজা, সবার মুখস্থ আছে না, নেই তো উনি তখন হাত ধুইতেছে, এখনো মাথা মাসে আর পা ধোয়া বাকি, উনি হিসাব মিলাই ফেলছে, তাড়াহুড়ো করে দৌড় দিতে হবে, তা না হলে রাকাত পাওয়া যাবে না। মসজিদের টাইলস ছিল ফিসলা, উল্টায় পড়ছে, লুঙ্গি একদিকে মুসল্লি আর একদিকে, এরকম আছে না, নাই? আমাদের এলাকায় একজন এরকম দৌড় মেরে পা ভেঙে গেছে, উল্টায় পড়ে লুঙ্গি একদিকে ও আরেকদিকে, এরকম করবে না, মনে রাখতে হবে। এই মাহফিলগুলোতে এসে শুধু স্লোগান সর্বস্ব মাহফিল দিলে হবে না, যা শুনবো নিজে মানবো সমাজটাকে পরিবর্তন করে দেবো আমরা, আমাদের দিকে চেয়ে আছে বাংলাদেশ, ঠিক কি না? আমাদের হাতেই সব, আমরা চাইলে একটা শক্ত সিদ্ধান্ত নিলে আমরা বাংলাদেশকে চেঞ্জ করে দিতে পারি, ঠিক কি না? এখানে বসে আছে আগামীর প্রধানমন্ত্রী, এখানে বসে আছে আগামীর নারায়ণগঞ্জের এমপি, এখানে বসে আছে আগামী দিনের এই থানার চেয়ারম্যান, ঠিক কি না? আমরা যদি ঠিক হয়ে যাই ঠিক থাকবে বাংলাদেশ, আমরা উল্টে গেলে পথ হারাবে বাংলাদেশ। এজন্য সালাতে যেন আমরা তাড়াহুড়ো না করি,
ধীর স্থির ভাবে যেন সালাত মনে থাকবে সবার, সালাত আমরা রিল্যাক্স করব, কি করব? তাহলে মুমিন বান্দাদের এক নম্বর গুণ, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, মুমিনরা যখন নামাজে দাঁড়ায় তারা তাড়াহুড়ো করে না, তারা ধীর স্থির ভাবে সালাত আদায় করে। রাজি আছে তো সবাই? আল্লাহ তুমি কবুল করো। তাহলে এক নম্বর পয়েন্ট সবার কাছে ক্লিয়ার। দুই নম্বর আল্লাহ বললেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন বান্দাদের দুই নম্বর বৈশিষ্ট্য তারা অনর্থক কাজ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাই না? এখানে অনর্থক কাজ গেলে আমার সওয়াব নেই আর গুনাহ হবে, যাব আমি? এখানে এমন কাজ গেলে আমার আমল নষ্ট হবে, যাব আমি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন বান্দার দুই নম্বর গুণ, মুমিন বান্দা কখনো কোনো অনর্থক কাজের দিকে যায় না, যেই জায়গায় গেলে সওয়াব হয়, মানবতার কল্যাণ হয়, সব সময় মুমিনকে ওই জায়গায় পাওয়া যায়। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কাজ করব না, যেটাই করব এটা যেন অর্থবোধক হয়, এটা যেন আমার কাজে লাগে, দশের কাজে লাগে, এরকম কাজ করার দরকার আছে না? নেই। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ব্যক্তির ইসলামের সৌন্দর্যের মধ্যে থেকে একটা বড় সৌন্দর্য হচ্ছে ব্যক্তি অনর্থক কোনো কাজ করবে না, কারণ মুমিন খুব ভালো করে জানে যাই করে ভিডিও ক্যামেরা দিয়ে ক্যামেরা করে কে? আপনারা কি মনে করছেন যে আজকের যে মিডিয়ার ভাইরা আসছে ওদের কাছেই ক্যামেরা, ফেরেশতাদের কাছে ক্যামেরা নাই? আছে না নাই? এই জন্য আল্লাহ সূরা ইয়াসিনে বললেন ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফী ইমামিম মুবিন, দুনিয়াতে তোমরা যা করো যেখানে যাও যে কাজের সাথেই সম্পৃক্ত হও না তোমাদের সব কাজগুলোকে ইমাম মুবিন নামক ভিডিও ক্যামকর্ডার দিয়ে ধারণ করে কে? আবার মুমিন জানে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মুমিন জানে মুখ দিয়ে আমি যা বলি যে বাক্যই উচ্চারণ করি যে শব্দ উচ্চারণ করি ফেসবুকের কমেন্টস বক্সে যে কমেন্টস আমি টাইপ করি এই সবগুলো দেখে কে? রাকিবুন আতীদ নামে দুইজন ফেরেশতা আছে সব কিছু নোট করে নেয়, ঠিক কি না? মুখে যা বলবো এটা অর্থবহ হইতে হবে, যা লিখবো তাও অর্থবহ হইতে হবে, ঠিক কি না? এখন তো বলার চেয়ে আমরা টাইপ করি বেশি, ফেসবুকে কমেন্টস অপশন আছে না? নাই? আহা, ইচ্ছা মতো কমেন্টস করে, কমেন্টসের ফুলঝুরি গালি গালা সব মাগনা আছে না? নাই? নারায়ণগঞ্জের ছেলেরা অবশ্য এগুলো করে না, এখানকার ছেলেরা ভালো অনেক, দেখেই বোঝা যাচ্ছে খুব শান্তশিষ্ট। কমেন্টেও আমি কি লিখলাম এ ব্যাপারে হিসাব চাইবে কে? কান দিয়ে আমি কি শুনি হিসাব চাইবে কে? চোখ দিয়ে কি দেখি হিসাব চাইবে কে? এজন্য যা মন চায় চোখ দিয়ে দেখা যাবে, যা মনে চায় মুমিন কান দিয়ে শুনতে পারে, যেন কানে শুনি সদা তোমার কালাম এ খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত, পড়ে শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত, পড়ে আমিন। এজন্য মুমিন বান্দার দুই নাম্বার গুণ তোমরা যুবক ছেলেরা মিলে পরিচ্ছন্নতা অভিযান চালাতে পারো এলাকায়, তোমরা চাইলে সবাই মিলে দাঁড়িয়ে সমাজ থেকে ইপটিজিং কে তাড়াতে পারো, তোমরা চাইলে সমাজ থেকে যৌতুকের মতো মরণ ব্যাধিকে ঝাড়ু পেটা করে বিদায় করতে পারো, তোমরা চাইলে আগামীর বাংলাদেশকে সোজা পথে উঠিয়ে দিতে পারো। আল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন, মুমিনরা আজেবাজে কাজে যায় না, যে কাজে গেলে নিজের কল্যাণ দেশের কল্যাণ দশের কল্যাণ, মুমিন ওই কাজ করে, ঠিক কি না? তাহলে অনর্থক কোনো কাজে আমরা যাব যেটাতে সওয়াব নেই, যেটাতে গুনাহ হয়, যেটাতে সবার অকল্যাণ, ওটাতে আমরা যাব? দুই নম্বর গুণ আল্লাযীনা আনিল লাগবি মুরিদুন, অনর্থক কাজ দেখলেই মুখ ফিরায় নিতে হবে, সালাম দিয়ে আমরা কেটে বলে দেব, আর ভালো কাজে আমি সবার আগে
ভালো কাজে আমি যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ ঠিক এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় যাহা অসীম দরিয়া সমাজ পরিবর্তনের জন্য এতজন দরকার নাই একটা অমর হইলে বাংলাদেশ সোজা হয়ে যাবে ঠিক কিনা একজন ইমাম মাহাদি হলে গোটা বাংলাদেশে ঠিক করে দিবে কে ওই উমরের মতো যেন আমরা হতে পারি আমরা যেন পরিবর্তনের নায়ক হতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে আমিন আমিন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি অনর্থক আজে বাজে কাজে আমরা যাব ভালো কাজ যেখানে আমরা যাব তাহলে প্রথম গুণ কি ছিল সালাতে খুশু খুদু আল্লাহর ভয় আল্লাহর চিন্তা নিয়ে সালাত পড়া দুই নম্বরে অনর্থক কাজে মুমিনরা যাবে তিন নম্বরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন আমার মুমিন বান্দাদেরকে আমি ধন সম্পদ দিয়ে যদি ধনী বানিয়ে দেই ওই সম্পদ থেকে গরিবদের জন্য তারা দান করে দে যাকাত তোরা দে রে যাকাত তোর দিল খুলবে পরে আগে খুলু খা দে যাকাত তোরা দে রে যাকাত ঠিক কিনা ও ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম তোমার সম্পদে গরিব দুঃখীর অধিকার আছে আমি যে যাকাত দেই এটা আমি কিন্তু করুণা করি না বরং ও যাকাত নিয়ে ও আমারে করুণা করে কথা বুঝতে পেরেছেন আমি যাকাত দেওয়াটা আমার উপর ফরজ কিন্তু যে গরিব ওর জন্য কি যাকাত নেওয়া ফরজ ওর ঘরে টাকা নাই ও বললো আমি রোজা রাখবো কিন্তু যাকাতের টাকা নিব না কোনো সমস্যা আছে কিন্তু আমি যদি কেউ যাকাত দিব না সমস্যা আছে না নাই তাহলে আমি করুণা করি নাই ও যে আমার থেকে যাকাতের প্যাকেটটা নিয়ে এই বিশাল ফরজ আবাদত পালনে আমার সহায়তা করলো ও আমারে করুণা করেছে ও এর সামনে দয়া দেখিয়ে গিয়েছে ঠিক কি না কিন্তু অনেকে যাকাতের শাড়ি দেয় লুঙ্গি দেয় আবার মাইকে ঘোষণা দিয়ে দেয় অমুক দিন যাকাতে শাড়ি দেয়া হবে লুঙ্গি দেয়া হবে আহা গরিব মানুষগুলো ধাক্কা ধাক্কি করে পদপৃষ্ট হয়ে মারা যায় কেয়ামতের দিন মারা কে স্যার আসামি করে তোরে আলাদা করাবে তোমার কারণে মানুষগুলো মারা গিয়েছে অব্যবস্থাপনার কারণে এরকম নিউজ বাংলাদেশে আছে না নাই যাকাতের শাড়ি বলে কোনো শাড়ি আছে যাকাতের লুঙ্গি বলে কোনো লুঙ্গি আছে সমাজ থেকে দারিদ্রতা বিমোচনের জন্য যাকাত এমন কিছু দিবেন যাতে করে সে কিছু করে খেতে পারে সিএনজি কিনে দেন একটা ছেলেটা সিএনজি চালাবে অটো রিক্সা চালিয়ে স্বাবলম্বী হবে ঠিক কিনা অস্ট্রেলিয়ান গাভি কিনে দেন গরুর দুধ বিক্রি করে স্বাবলম্বী হবে ঠিক কিনা ঝালমুড়ির একটা দোকান বানায় দেন চায়ের একটা দোকান বানায় দেন চা বিক্রি করবে ফুচকা বিক্রি করে ও চলবে ফ্যামিলিও চলবে আর যদি একটা শাড়ি একটা লুঙ্গি এক কেজি সয়াবিন তেল আর এক কেজি চাল দিয়ে দেবে এটা নিয়ে দুপুর পর্যন্ত চলবে রাত্রে বেলায় আরেক জায়গায় লাইনে দাঁড়াবে দারিদ্রতা কি দূর হবে একদিকে গাছতলা আরেকদিকে পাঁচতলা ওই বাংলাদেশ আমরা চাই না ঠিক কিনা অর্থের সুষম বর্জনের জন্য যাকাতকে ফরজ করেছে কে আল্লাহ এজন্য আল্লাহ বললেন আল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন আমার মুমিন বান্দার তিন নাম্বার গুণ তারা যাকাত দেয় তারা সম্পদ জমিয়ে রাখে না الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم যারা সম্পদ জমায় যারা সম্পদ জমায় রাখে ব্যাংক ব্যালেন্স করে একদিকে গাছতলা আরেকদিকে পাঁচতলা এরকম চাই আমরা আমরা চাই এদেশে কোনো দারিদ্রতা না থাক নো পভার্টি ইন বাংলাদেশ ঠিকই না এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল আছে 17টা এর মধ্যে একটা গোল হচ্ছে নো পভার্টি কোনো দারিদ্রতা থাকতে পারবে না এজন্য আমাদেরকে কাজ করে যেতে হবে যারা সম্পদ জমায় এই সম্পদগুলো কিয়ামতের দিন হবে সুজাআন আকরা টেকোসা পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমর কোমর থেকে পেঁচাতে পেঁচাতে গলা ছবল মারবে আর বলবে আনা মালু আনা কানসু আমি তোর সম্পদ আমি তোর ব্যাংক ব্যালেন্স আমার না খাওয়ার জন্য জমাইছিলে আজকে খা খাইবেন ওই দিন খাইবেন ওই দিন সাপের এক একটা কামড়ে দেহটা 70 গজ জমিনের ভিতরে ঢুকে যাবে ঠিক কি না এজন্য আল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন আমার বিশ্বাসী বান্দারা কৃপণ হয় না আমার মুমিন বান্দারা কিপটা হয় না তারা যখন সম্পদের মালিক হয় আমার রাস্তায় তারা যাকাত দেয় ঠিক কি না দান করে দিলে বাড়ায় দেয় কে আল্লাহ
দিলে কমে কখনো? গোপনে দান করলে ওই গোপনে দানের সওয়াব বেশি। গোপনে দান করলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের নিচে আপনারা ছায়া দিয়ে দিবেন। তাহলে এক নাম্বার সালাত, দুই নাম্বার আজেবাজের কাজে আমরা নাই, তিন নাম্বারে আমরা যাকাত দিব, চার নাম্বারে আল্লাহ বলে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, আমার মুমিন বান্দারা তাদের লজ্জা স্থানের হেফাজত করে। চার নাম্বারে না, কয় নাম্বার? এটা যুবকদের ওয়াজ, লজ্জা স্থানের, দে গার্ড দেয়ার প্রাইভেট, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, মাইয়াত মানলি মা বাইনা লিহিয়াইহি ও মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। খুব জরুরি হাদিস যুবক ভাইরা, খেয়াল করে শুনুন, যে ব্যক্তি দুইটা অঙ্গের গ্যারান্টি, বিষ্ণু নবী বললেন আমার যে উম্মত দুইটা অঙ্গের গ্যারান্টি আমারে দেয়, আমি নবী তারে জান্নাতের গ্যারান্টি দেই। সুবহানাল্লাহ। এক নাম্বার মা বাইনা লিহিয়াইহি, এই দুই চোয়ালের মাঝখানে যে অঙ্গ থাকে সে যদি গ্যারান্টি দেয় ওই অঙ্গের পাপ করবে না, মানে জিহ্বা, সে যদি ওয়াদা দেয় জিহ্বা দিয়ে মিথ্যা বলবে না, চুগল করি করবে না, একজনের কথা আর একজনের কানে লাগাবে না, এই ওয়াদা যদি দেয়। আর এখন দুই রানের মাঝখানে যা আছে মানে লজ্জা স্থান, এই জিহ্বার লজ্জা স্থান দিয়ে কোনো পাপ কাজের সাথে সে জড়িত হবে না, এই গ্যারান্টি যদি কোনো উম্মত আমারে দেয় আমি নবী তারে জান্নাতের গ্যারান্টি দেই। ইউ হ্যাভ টু গার্ড ইউর প্রাইভেট। বিবাহ বহির্ভূত কোন সম্পর্ককে ইসলাম জায়েজ করে নাই, এজন্য এগুলো করা যাবে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করা যাবে? গার্লফ্রেন্ড আছে কার কার, দেখি হাত তুলবে, মাশাআল্লাহ সাহস আছে ওদের, বুকের পাটা আছে, হাত দাও বেটা। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক না, আমরা বিয়ে করি, কি করব? বিয়ে করব, চেয়ারম্যান সাহেব বিয়ে করাই দিন, আপনার দায়িত্ব দিয়ে গেলাম। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয়, বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে? বিয়ে করতে গেলে বাপে বলে আগে নিজের পায়ে দাঁড়ায়, তো এতদিন কার পায়ে দাঁড়াইছে? ছেলেমেয়েদেরকে সাহস দেন, ছেলেও পড়বে, ওই যে একজন চিল্লান দিয়ে উঠছে ওর কমন পড়ছে, কমন পড়ছে, মাশাআল্লাহ। গার্ডিয়ানরা যারা আছেন ওদের দুঃখ কষ্ট একটু বুঝেন আপনারা, মিলাই দিয়েন ওদেরকে, বিয়ের পিড়িতে বসাই দিয়ে, বিয়েতে কল্যাণ, বিয়েতে বরকত, বিয়ের মতো ভালো কাজ হতে পারে না? সব নবীরা বিয়ে করেছেন, আর নিকাহ মিন সুন্নতি, বিয়ে আমার সুন্নাত, ফমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে না। বিয়েটাকে সহজ করে, যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জেনা করে, তাই না? যেই সমাজে জেনা সহজ ওই সমাজে বিয়ে করে, আমাদের সমাজে জেনা করা সহজ, বিয়ে করতে লাগে 10 লাখ, জেনা করতে লাগে 1000, ঠিক কিনা? 10 লাখ টাকা ছাড়া বিয়ে করা যায় না, এটা লাগবে ওইটা লাগবে, এই দাও ওই দাও, মোহর দাও, বিশাল অঙ্কের মোহর, 10 লক্ষ টাকা ধার্য না করলে মেয়ে দিবে না, এরকম আসলে নাই না? এগুলো আসলে ইসলামিক কালচার না, ছেলের বাবা মেয়ের বাবা উভয়কে আমি বলি বিয়েটা সহজ করে দেন, সহজ করে দেন, ছেলে পড়াশোনা করুক সমস্যা নাই, মেয়েও করুক, কিন্তু তারা পবিত্রভাবে তাদের সম্পর্ককে মেনটেন করুক, ঠিক কিনা? তাদের এই যৌবনের তারণায় যে পাপের সাথে জড়াবে তার পার্সেন্টেজ গুণা বাবা হিসেবে আপনার কাঁধেও আসলে নাই। এই জন্য বাবারা সাবধান, মায়েরা সাবধান, বিয়েটাকে সহজ করেন। এলাকার যুব সংঘ যারা আছো তোমরা একটা ক্যাম্পেইন করবে এই মাহফিলের পরে, টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন, টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন, সময় মতো বিয়ে দিতে হবে, দেরি করা যাবে না। বাপ মা বুঝে না, একজনকে হুজুর আব্বা বুঝে না, গার্ডিয়ান যারা আছেন একটু সদয় হন, ওরা যে পাপের সাথে পাপের রাস্তা যে ওরা চিনে যাচ্ছে, পাপের পথে যে জড়িয়ে যাচ্ছে, আল্লাহ সুপ্রিম কোর্টের কাট করায় আসামি করে আল্লাহ সেদিন আপনারা দাঁড় করাবে। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, দে গার্ড দেয়ার প্রাইভেটস, মুকদ্দামাতুল হারামে হারাম, এট এ গ্ল্যান্স একটা নারীর দিকে চোখ পড়ে যাওয়া এটা হারাম না,
কিন্তু এই চোখ পড়ার কারণে এটা জেনার দিকে নিয়ে যাবে, এজন্য এটাকে হারাম করেছে কে? আল্লাহ। মুকদ্দামাতুল হারামে হারাম, এই নজরটা বড় খারাপ। আন-নাযর সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, এই নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর। এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতীদেরকে কাবু করে ফেলে। আমরা শয়তানের হাতে ধরা দিতে চাই না, আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চাই, ঠিক কি না? এটা জান্নাতি সম্পর্ক। আমাদের আদি পিতা আদি মাতা, তাদের প্রথম বিয়ে হয়েছে জান্নাতে, এজন্য আমরা বিয়ে করতে চাই। আমরা পরকীয়ায় জড়াতে চাই না, আমরা গার্লফ্রেন্ড বানাতে চাই না, আমরা অবৈধ সম্পর্কে জড়াতে চাই না, আমরা বিশ্ব ভালোবাসা পালন করতে চাই না। এগুলো হারাম। হারাম আছে যেখানে আমরা যাব না, হালাল আছে যেখানে আমরা যাব। আল্লাহ তুমি কবুল কর। আমিন। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, কটা গেল? বাকি আছে কয়টা? শুনবেন শুনবেন। এরপরে আল্লাহ বললেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দারা কখনো আমানতের খেয়ানত করে না, ঠিক কি না? আমানতের খেয়ানত করে? আমানতের হেফাজত করে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ আদেশ করেছেন আমানতদারের কাছে কিছু রাখা হলে সেজন আমানত পৌঁছে দেয়। আপনার বন্ধু আপনার কাছে একটা ল্যাপটপ রেখে গেল, এসে বলল দুই মাস পরে এসে বলল বন্ধু ল্যাপটপটা দাও, ঠিক যেমন যেমন সে দিয়েছে তেমন তেমন আপনি দিবেন, ঠিক কি না? এটার নাম আমানত। লা ঈমান আল ঈমান লা আমানাত আলা, যার আমানতদারিতা নাই ওর ঈমানই নাই। এজন্য খবরদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমানতদার, এজন্য মক্কার লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছিল আস-সাদিক আল আমিন। আল আমিন মানে আমানতদার, দা মোস্ট ট্রাস্ট আউট দি পার্সোনালিটি ইন মক্কা সিটি, মক্কা শহরের সবচেয়ে আমানতদার। আমানতদারদেরকে সবাই ভালোবাসে। আমানত অনেকে মনে করে আমার কাছে 50,000 টাকার একটা বান্ডিল কেউ রেখে গেল, কয়দিন পরে নিয়ে গেল, এটা আমানত না, সব কিছু আমানত। আপনার সম্পদ আছে, এই সম্পদ আপনার কাছে আমানত রেখেছে কে? আপনার স্ত্রী আছে, এই স্ত্রী আপনার কাছে আমানত। আপনার সন্তান আপনার আমানত। আপনার ক্ষমতা আছে, এই ক্ষমতা আপনার কাছে আমানত। যিনি ইমাম সাহেব, ইমাম সাহেবের কাছে মসজিদ আমানত। যিনি চেয়ারম্যান সাহেব, ওনার কাছে ওনার ইউনিয়ন পরিষদ আমানত, ঠিক কি না? যিনি প্রধানমন্ত্রী, ওনার হাতে 56,000 বর্গ মাইলটা আমানত। অনেক বড় বিষয়, যার যা দায়িত্ব ওইটা আমার কাছে আমানত। আমার কাছে এই তাফসীরের মঞ্চটা আল্লাহর দেয়া আমানত। যে হাফেজে কোরআন তার সিনার ভিতরে আল্লাহর কোরআনটা আমানত। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যাকে আল্লাহ যেই নিয়ামত দিয়েছে সবটাই আমানত। মুমিন এই আমানতের খেয়ানত করে না, আমানতের খেয়ানত করে। যারা মুনাফিক তাদের বৈশিষ্ট্য হচ্ছে ইদা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে, এরকম আসরা নাই। মক্কায় সবাই মিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আমানত রেখে যেত। যেদিন রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, ওই দিন রাতে উনি ওনার মেয়ের জামাতা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আমানতদারিতার বিষয়গুলো বুঝিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন, আলী এত মানুষের এত জিনিস আমার বাসায়, আজ রাতেই আল্লাহ হিজরতের আদেশ দিয়েছেন, কিন্তু আমি তো এগুলো পৌঁছে দিতে পারবো না রে আলী, আমার জায়গায় তোমারে আমি এগুলোর আমানতদার আমানতদার বানিয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে চলে গেলাম। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন সময় নিয়েছেন এই আমানতগুলো পৌঁছাতে। কয়দিন? সুবহানাল্লাহ, করতে পারলেন না? এত ভালোবাসতো মক্কার লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অনেকে ছিল কাফের আর মুশরিক, দল করত আবু জাহেলের, দল করত কার? কিন্তু আমানত রাখার সময় আবু জাহেলের কাছে রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখে। সুবহানাল্লাহ, কইবেন না? আল্লাহ রাসূল যদি বলতেন আমার কাছে কেন আবু জাহেলের কাছে রাখে, ওরা বলতো আবু জাহেলের কাছে যদি টাকার প্যাকেট রাখি দেখা যাবে আয়েশা টাকাও নাই টাকার প্যাকেটও নাই। আপনার কাছে যেইভাবে যেইভাবে যেই জিনিসটা রাখি ঠিক ওইভাবে পাওয়া যায়। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, মুমিন বান্দার 5 নম্বর গুণ তার আমানতদার হয়। কি হয়? আমরাও আমানতদার হব। সবাই বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়া আহদিহিম রাউন, মুমিন বান্দার 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুমিন বান্দা যদি আহাদ দেয়, প্রমিস দেয়, প্রমিস দিয়ে প্রমিস রাখে, কথা দিয়ে কথা রাখে, কথা ভাঙে না।
আমরা কথা দেই কিন্তু কথা রাখি না, এরকম আসার নাই না। মুমিনদের কথা তো কথা, কথা দিলে আপনার কথা রাখতেই হবে। এজন্য আল্লাহ কোরআনে বললেন ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, যে ওয়াদা তুমি দিয়েছো, যে অঙ্গীকার মানুষকে তুমি দিয়েছো, যেই প্রমিস তুমি মানুষকে রেখেছো, তোমার প্রমিস তুমি রক্ষা করবে। কেননা কিয়ামতের দিন এই ওয়াদার প্রমিসের ব্যাপারে তোমারে জিজ্ঞেস করবে কে? খবরদার, কাউরে কথা দিলে কথা রাখবে না, বন্ধুকে কথা দিলে কথা রাখবে না, সন্তানকে কথা দিলে কথা রাখবে না, স্ত্রীকে কথা দিলে কথা রাখবে না, কিন্তু এই দেশে কেউ কথা রাখে না, তাই না? এই জন্য কথা রাখার প্র্যাকটিস যেন আমরা করি। সাইয়েদরা ইসমাইল আলাইহিস সালাম উনি কোনদিন ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে না। এজন্য আল্লাহ কোরআনে বললেন ওয়াজকুরু ফিল ইসমাইল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও নবী, কিতাবে সাইয়েদরা ইসমাইলের কথা উল্লেখ করেন কারণ তিনি কোনদিন ওয়াদা ভাঙেন নাই, যত ওয়াদা দিয়েছেন সবটাই পূরণ করেছে। ইসমাইল আলাইহিস সালাম এর এক ব্যক্তির সাথে ওয়াদা দিলেন যে আগামীকাল বিকেলে আসরের সালাতের পরে এই গাছের নিচে আমরা দুজন মিট করব, ওয়াদা। তো তারপরের দিন আসরের সালাতের পরে ইসমাইল আলাইহিস সালাম ওই গাছের নিচে যেয়ে দাঁড়িয়ে রইলেন, কিন্তু ওই লোকটা আসলো না। সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম ভাবলেন হয়তো ভুলে গিয়েছে, আজকে আসে নাই কালকে আসবে। ইসমাইল আলাইহিস সালাম তার পরের দিনও আসরের পরে ওই গাছের নিচে যেয়ে হাজির, কিন্তু লোকটা আসেনি। ইসমাইল আলাইহিস সালাম ভাবলেন আজও হয়তো ভুলে গিয়েছে, উনি তার পরের দিনও যে ওই লোকের জন্য দাঁড়িয়ে রইলেন, তার পরের দিনও দাঁড়িয়ে রইলেন। এভাবে পাঁচ দিন দশ দিন নয়, টানা তিরিশ দিন তিনি ওই লোকটার জন্য গাছের নিচে অপেক্ষা করেছে। ওয়াদা দিলে আমার ওয়াদা রাখতে হবে, কারণ মুমিনের কথার দাম আছে না। এজন্য মুমিনের পাঁচ নাম্বার গুণ আমানতদার হবে, ছয় নাম্বার গুণ ওয়াদা দিলে ওয়াদা রাখবে, সর্বশেষ গুণ হলো আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। মুমিন বান্দা কখনো নামাজ নষ্ট করে না, ঠিক কি না? আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, সালাতকে তারা হেফাজত করে। দেখেন আল্লাহ বর্ণনা ভঙ্গি কত সুন্দর, শুরু করছিল কি দিয়ে? সালাত দিয়ে। আবার শেষ করতেছে, শুরুতে বলছে সালাতে খুশু খুদু, আল্লাহর দিকে মনোযোগ থাকে, শেষে বলতেছে সালাত কামাই দিবে না। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, মুমিনরা সালাত হেফাজত করে, তারা সব কামাই দিতে পারে কিন্তু সালাত কামাই দিতে পারে না, কারণ গোটা দুনিয়াটারে আমাদের জন্য সেজদার জায়গা বানিয়েছে কে? আল্লাহ। কিয়ামতের দিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাম, কিয়ামতের দিন সর্বপ্রথম যেই জিনিসটার হিসেব আল্লাহ চাইবেন সেটা হলো সালাত। সেটা কি? কুরবানির গোশতের সাথে যেটা খায়, তাই না? নামাজ, এটার হিসেব আগে। ফা ইন সালাহাত সালাহাসাইরু আমালি, সালাতের হিসাব যদি সহজ হয় পুরো আমলনামাটারে সহজ করে দিবে কে? সালাতের হিসাব দিতে যে যদি আপনার গন্ডগোল লেগে যায় পুরো আমলনামায় গন্ডগোল পাকায় দিবে কে? এজন্য মুমিন সব নষ্ট করতে পারে, সালাত নষ্ট করতে পারে, যে কোনো জায়গায় সালাতের সুযোগ আসে না। নাই মসজিদে পড়লে কবুল করে কে? রাস্তায় পড়লে কবুল করে কে? বাজারে পড়লে কবুল করে কে? আল্লাহ বলেন এই সাতটা গুণ যদি কেউ অর্জন করে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা হুম ইয়ারিসুন আল ফিরদাউস হুম ফীহা খালিদুন। এই মুমিন বান্দার সাতটা বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে কেউ ধারণ করতে পারে দুনিয়ার বুকে থেকেই সে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে, ওয়ারিস হয়ে যাবে, ওয়ারিস। মাঝে মাঝে জমির মধ্যে লেখা রাস্তাঘাটে এই জমির মালিক ওয়ারিস সূত্রে আব্দুল কুদ্দুস লেখা থাকে না? ওয়ারিস সূত্রে এটার মানে কি জানেন? বাপের কাছ থেকে পাইছ, ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়ারিস হয়ে যাবে জান্নাতুল ফেরদাউস, বাবা মারা গেলে যেমনি সন্তান সম্পদের মালিক তুমিও মারা গেলে জান্নাতের মালিক। এজন্য এই সাতটা গুণ আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? আমাকে এবার শোনাইতে হবে। এক নাম্বার কি ছিল? খুশু খুদুর সাথে সালাত। দুই নাম্বার
অনর্থক কাজ থেকে বিরত থাকা, তিন নম্বর যাকাত দেওয়া, চার নম্বর লজ্জাস্থানের হেফাজত, পাঁচ নম্বর আমানতদার হওয়া, ছয় নম্বর ওয়াদা রাখা, সাত নম্বর নামাজকে হেফাজত করা। এই সাতটা গুণ যেন আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। যে কথাগুলো শুনলাম এই কথাগুলো যেন অন্যের কাছে পৌঁছে দিতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। আজকের এই মাহফিলকে তুমি